আসসালামু আলাইকুম সকল কিতা খবর আশা করি সকল বালা আছো তো কালকে আসলে আমি আমার বাফর বাড়ি থেকে আইছি আমার জামাই বাড়ি তো আজকে থেকে ভাবলাম যে ব্লগটা শুরু হয় আসলে বাফর বাড়ি গিয়ে ব্লগ শুরু করা বা করা যায় না তো দেখরা সকাল সকাল উঠিয়ে সবগুলো চেঞ্জ করা লাগে সকালে নাস্তা করিয়েও আসলে খাজা লাগিয়ে গেছি আর বিছনা উষ্ণা সবটা তুললাম কারণ কয়েকদিন বাসাত আসলাম না সো বিছনা উষ্ণা তো অবশ্যই তোলা লাগবে তো যেটা করলাম বিছনা তুলি নিলাম আর সব কিছু শেষ করিয়া এখন আমার মেয়ে আইসা না দেখ গাফ খেলা খেলা ইলাই স্টিকার লাগাইছেন ছোটবেলা পারেন নামারে আর মেয়েরা আসলে একটু লক্ষ্য তো দেখো গাওয়ার মেয়ে আমি খাস করাাম দেখি আবার আমা আমি তোমার হেল্প করি তো আইয়া তাইন মোটামুটি বিছনারি এক সাইড একটু গুসাইছই গুসাই মানে আম্মু আমি হেরান হয়ে গেছি আমি আর ফেরাম না এখন মোসামছি যে কাজগুলো আসলো আমার লগে তাইনও হেল্প করা আর আজকে প্রচণ্ড রকমের বাইরে রই দরছি তা মতন নাই মানে খুব বেশি রই তো আমার কাপড় ওফুর গুসানি শেষ এখন আমি এগুলা আসলে ওয়াশ করার লাগে দিলাইছি আর আর আজকে আমি ডিম রান্ধমু আর বাত তো বহায় দিছি তো ডিম রান্নার ফাকে ফাকে আমার আসলে খিদা লাগি গেছে তো আমি আপনারা জানেন আমি একটা ছটা খাই আর আজকে আপনারা দেখাই মো ডিম কিলা বানাই আমি তো আমি আজকে ডিমকারি বানান লাগে ডিমগুলার বাজিয়ে রাখি দিছি আর কেন দেখলা দেখা ডিম বাজার লালখড়ি বাজার লাগে আমি হলুদ দিছি কেন এড করছি হলুদ দিয়ে আমি এগুলা বালা করে নাড়া সারা করিয়া বাজি নেই তো দেখা আমার মোটামুটি সবগুলা ডিম বাজার শেষ আর কত সুন্দর একটা কালার আইসে আর অবশ্যই ডিমটারে বালা করে বাজ বাজাতে লাল হয় এখন আমি যেটা করবো খড়াইয়ের যে তেলগুলো আছে অবশিষ্ট আমি ওইটার মধ্যে একটু হালকা আস্ত জিরা দিলেইমো আর দিয়ে আমি যেটা হলাম দিলাম দিলাইলাম পেঁয়াজগুলো আমি সুন্দর করে ব্রাউন কালার করমু আর লগে দিলাম আমি গোটা মশলা তেজপাতা আর মর লবণ লবণ তো মাস্ট বি আপনারা আপনারা পরিমাণ মতো দিলাইতে দিতে পারে না আমি ফেঁজটারে বালা করে ব্রাউন কালার করমো দেন আমি যেটা করলাম রসুন রসুন ফিয়াজ আর আর আদা আমি তিনটা জিনিসে এ ধরম আর এই তিনটা জিনিস দিয়ে আমি বারবার প্রত্যেকটা রেসিপি খেয়ে থাকি যে বালাহরি বাজবা যাতে আপনার আদা রসুন বা ফেইজর যে একটা স্মেল থাকে তা জায়গা তো আমি বেশি খরাই আমি জিনিসটারে বাজমো বাজি হলে যেটা ধর্ম আমি গুড়া মসলাগুলো আর গুড়া মশলার মধ্যে হলুদ মরিচ বাকর জিরা যেগুলো থাকে আর কি আমরা ওগুলো এ ধর্মো আৰু এইগুলোঁ ধৰাৰ ফৰে আমি যেতিয়া ঘৰ আমি কোনো পানী দি তাম নাই এইবিলাক দিয়ে আমি বালাখৰি নাৰাচাৰা কৰোঁ নাৰাচাৰা খালে যেতিয়া আমি বাৰ বাৰ হৈ যায় গ্ৰান্ট যেতিয়া আছে সেইগিলা একটো থাকে আৰু ফৰে আমি গৈ পানী তো আমি দেখা ফানি অ্যাড করি এখন এড করি আমি কিছুক্ষণ আর একটু ঢাকিয়া রাখার চেষ্টা করবো আর একটু নাড়াচাড়া করি আমি জিনিসটা ঢাকিয়া দিলাম ঢাকিয়া দিয়া হলে আমি ডিমগুলা দিয়া আমি দেখো কারণ আমি কত সুন্দর একটা রেসিপি হয়েছে আর আপনারা যদি ইলাম সহজে কারি রেসিপি বানাইতে চান বাসা তো অবশ্যই আমার ভিডিওটারে ফলো করতে পারেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবা সেরকম আসসালামু আলাইকুম